সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তারিকুল ইসলাম। আজকে আপনাদেরকে এই গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় ক্লাসটা করাবো। তো আমরা স্বাভাবিকগত ক্লাসে টুলসের ইউজগুলো দেখেছিলাম, যে কোন টুলস দিয়ে কী কাজ করে। এই টুলস বক্সটার মধ্যে যেগুলো ছিল এগুলোর মধ্যে অনেকটা দেখানো হয়েছে। আজকে আবার আমরা নতুন এবার ম্যানুয়ালের কিছু কাজ করবো, ম্যানুয়াল কাজ করবো। তো ম্যানুয়াল কাজ করার জন্য আমাদের সামনে যতগুলো ম্যানুয়াল আসে এগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথে ক্লাসগুলো যদি কন্টিনিউ করবেন, তাহলে এই এই আপনি সবগুলা ম্যানুয়ালের ব্যাপারে কাজ করতে পারবেন। প্রত্যেকটা ব্যাপার আসলে ধরে ধরে বুঝানো সম্ভব না, তারপরেও করতে থাকলে সবগুলো ব্যাপারেই বুঝবেন। আর সবসময় মনে রাখবেন, গ্রাফিক্স ডিজাইনের মানে সবগুলো টুলস কাজ করতে পারা এটা বড় জিনিস না, বাকি আমি যেগুলোতে কাজ করতে পারি এগুলোতে যেন ঠিকভাবে করতে পারি, এটি হচ্ছে বড় জিনিস। আচ্ছা, আমরা ফার্স্ট টাইম এটাকে জুম টুম করার জন্য, আমরা তো জানি জুম করার জন্য জেড টুলস ইউজ করা হয়। এখন আমি এখানে আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডটাকে হাইড করে দিব, পুরোটাকে সাদা করে দিব। যেমন আর্টবোর্ড হাইড, আর্টবোর্ড দিলে এটা চলে যাবে, বাস সবগুলো আর্টবোর্ডের মধ্যে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা করব, আমরা একটা ছবি নিয়ে কাজ করার খেয়াল করছি। যেমন এই ছবিটা, এই ছবিটাতে আমরা কিছু ভিজিটিং কার্ড করবো। ভিজিটিং কার্ড ফার্স্ট টাইম যদি করা হয় তাহলে বোঝা যায় আর কি কোন কার্ডটা কেমন হয় বা কীরকম হবে, এটা বোঝা যায়। এবং কাজের ছোট ছোট কাজ থেকে বড় কাজে শুরু হয়, এই সমস্ত কাজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। বাসা রাখি, এই আমরা এখানে এই কার্ডটা নিলাম, এই কার্ডটাকে এখানে নিয়ে আসলাম। আপনারা ওইখানে রেখেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন এই মেকলা স্টোর, এই কার্ডটা যিনি বা যারা করছেন, এই স্বাভাবিকভাবে আমাদের দেশীয় যে সমস্ত কার্ড এগুলো 3 ইঞ্চি 2 ইঞ্চি হয়, আপনি 1 ইঞ্চি স্কেলের দ্বারা এগুলোকে মাপি নিতে পারেন। হ্যাঁ, আমি এটাকে কি করলাম, এই এটাকে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই ছবিটাকে আগে ব্লক করে নিতে হবে, যেন এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে। ব্লক করার জন্য আমরা ইউজ করি এখান থেকে অবজেক্ট লক সিলেকশন, অর্থাৎ যে জায়গাটা সিলেক্ট করছি, যখন সিলেক্ট করলে এখানে এই যে এই এই চিহ্নটা থাকবে। হ্যাঁ, সিলেক্ট করে দিলাম। এখন আর এটা নড়াচড়া করবেন না, আপনি ইচ্ছা করলে এদিক সেদিক নিতে পারবেন এটাকে। আচ্ছা, আসলে এবার আমরা জুম করতেছি, যে টুলস দিয়ে জুম করব। এই আমরা মেকলা স্টোর এই কাজটা করব, এই কার্ডটা তৈরি করব। এখন এই কার্ডটা হয়তো এখানে নাম ঠিকানা বিভিন্ন ব্যাপার আছে, যেমন এই কার্ডটা কিন্তু সোজাও না। এখন এই কার্ডটা সোজা কি বাঁকা এটা বোঝার জন্য কি করবেন, শো রুলার, এই যে রুলার, শো রুলার। এখন রুলার একটা টান দিলে আপনি দেখবেন যে এই দেখেন বাম পাশ আর ডান পাশ সমান না, বা এই পাশ যদি সমান হয় এই পাশ সমান হয় না। তাহলে এটাকে কি করব, আমরা এখন আপাতত এই কার্ডটা দেখে বা আমরা এটা বুঝ মানে এই কার্ডটা দেখে আরেকটা কার্ড তৈরি করার চেষ্টা করবো, কি কি কাজ করছে এটা আমাদের সাথে তাদের তফাৎ কি। এখানে এমন অনেক কাজ করছে যেমন না, বাকি যেটা করছে সেটা আমরা দেখবো। যেমন কার্ডটা হচ্ছে 3 ইঞ্চি 2 ইঞ্চি, সে আমরা আগে স্কেল দিয়ে ইঞ্চি স্কেল দিয়ে মেপে নিলাম। যেমন আমরা এখানে কাজ করব, এখন এই যে আমি এটা নিলাম, এটা নিয়ে কি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এখানে হিসাব চলে আসছে ইঞ্চি ইঞ্চি। আপনাদের এখানে মিলিমিটার সেন্টিমিটার হইতে পারে, তখন আপনারা কি করবেন এখান থেকে ইঞ্চিতে নিয়ে আসবেন। এখন আমার এখানে ইঞ্চি সিলেক্ট করা আছে, বিভিন্ন মেশিনে অনেক সময় ইঞ্চি থাকে না, তখন আপনি এখান থেকে ইঞ্চি নিয়ে নেবেন। এবার ইঞ্চিতে যে সিলেক্ট ইয়েটা আসছে তখন এখানে ইঞ্চি দেখবেন, ঠিক আছে। যেমন যদি কেউ কারো মিলিমিটার বা পয়েন্ট থাকে তাহলে সে ক্লিক করার সাথে সাথে পয়েন্ট উঠবে ফিটিং। কারণ আমরা পয়েন্ট দিয়ে করবো না, আমরা করবো ইঞ্চিতে। তাহলে শুধু এখানে এই যে এখান থেকে রেক্টেঙ্গেল নেব 3 2, ওয়াইড হচ্ছে কত, 3 ফুট আর 3 3 ইঞ্চি, আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। এখন বিশেষ করে অনেক কার্ডে বিশেষ করে 3 ইঞ্চি 2 ইঞ্চি, আবার অনেক কার্ডে একটু বেশিও হয় হালকা, 3.2 আমরা দিলাম ওকে। এই আমার বক্সটা এখন দেখেন ছবি থেকে অনেক বড় না, এই এখন তার মানে কি ছবিটা রেজুলেশন বেশি। আমরা ছবিটাকে কি করবো, ছবিটাকে আবার খুলে নিব, যেমন আনলক করে দিব, ব্যাস আনলক হয়ে গেছে। আমরা এটাকে শিফট এবং অল্টার ধরে এটাকে ছোট করব, তাহলে সে সাইজ আনুপাতিক হারে ছোট হবে। এখনো কিন্তু ভালোভাবে হয় নাই, আমরা এটাকে কি আনুপাতিক হারে ছোট বড় করব, ব্যাস। তাহলে কি হইলো, এখন এই কার্ডটা কাছাকাছি সাইজের হইলো, ঠিক আছে। আমরা এটাকে আবার লক করে দিই, এটাকে শর্টকাট হচ্ছে Ctrl 2, এটা দিলে হবে, ব্যাস হয়ে গেছে। এখন আমরা এই কার্ডটাকে, এটা যেহেতু আমাদের মূল জায়গা, এটাকে আমরা আপাতত কালো করে দিই, একটা কালার নিলাম এবং এই কালো কালারটা আমরা স্টক লাইনে নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে কি লিখা আছে, আর এটার মাঝখানে কি রং দিব, মাঝখানে সাদা রং দেই।
একটু সাদা রং দিয়ে রাখলাম আপাতত। আচ্ছা এখন এখানে কি কি লিখে আছে, প্রথমে লিখে আছে বিসমিল্লাহ রহমান রহিম, আমরা এটা লিখে নিই। লেখার জন্য আমি এখানে ক্লিক করার আগে কারেক্টার নিয়ে নিব। আপনাদের এখানে যদি কারেক্টার না থাকে আপনারা কোত্থেকে আনবেন কারেক্টার? এখানে উইন্ডোর মধ্যে কারেক্টার লেখা আছে, দেখবেন নিচের দিকে পাবেন না হয়। এই ট্রান্সপারেন্সি কারেক্টার টাইপ, টাইপ টুলসে ক্লিক করলে পাবেন সব এই কারেক্টার, বা কন্ট্রোল টি দিয়েও আনতে পারেন। এখানে আমরা বাংলা লেখার জন্য স্পেশালি সুতনিয়াম জি ফন্টটা ইউজ করি, আপনারা বিভিন্ন রকম ফন্ট ইউজ করতে পারেন মন মতো। সুতনিয়াম জি, ব্যাস আচ্ছা হয়ে গেল। তারপর আমরা কি করবো, এটাকে এই কিবোর্ড চালু করবে, বিজয় কিবোর্ড। আপনি বিজয় কিবোর্ড বা যেইটা ইউজ করেন সেটা আপনার ব্যাপার। বিজয় কিবোর্ড চালু করলাম, তারপর আমরা লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম রহিম। এই যে আমাদের এই লেখাটা আমরা এখানে এটার উপর করে নিয়ে আসতেছি, লেখাটা হইলো কি। আচ্ছা এখানে আর একটা কথা, আমরা এই বক্সটা মাঝে মধ্যে দৌড়াদৌড়ি করে, এই জন্য এটাকেও লক করে রাখবো। লক হচ্ছে কন্ট্রোল টু। এবার আমরা এটা দিয়ে এটাকে একটু ডান পাশে নিতে পারি। প্রথম হইলো বিসমিল্লাহ রহমান রহিম, তারপরে হচ্ছে প্রোপাইটার মোহাম্মদ, প্রোপাইটার মুস্তাফিজুর রহমান, ফিজুর রহমান। কালার আচ্ছা পরে আসতেছে, আমরা কালার করব সেটা পরে, আগে লেখাগুলো লিখে নেই। সব জায়গায় যে কোনো কাজ করতে আগে কন্টেন্ট রেডি করে নেওয়া, তারপরে লেখা লেখার রং করা। মোবাইল মোবাইল, আচ্ছা মামুন মামুন 01674707065, নাম্বার দিলাম 01728742666। আচ্ছা আমরা নাম্বারটা দিলাম, গেল। তারপরে এখানে আরো কিছু টেক্সট আছে, যেটা যেমন আমি এখানে এখন এই লেখাটা আবার ভিন্ন লেখা, তাহলে আমরা এখান থেকে এটাকে যদি অল্টার ধরে টান দিই আরেকটা কপি হবে। আমরা এখানে লিখবো কি, এই কন্ট্রোল এ দিলে সবগুলো লেখা বা সিলেক্ট হইলো। আমরা এখানে দিব কি নাম, তারপরে ঠিকানা, আচ্ছা তারপরে দোকানের নাম আসতেছে, দোকানের নাম হচ্ছে মেঘলা স্টোর, মেঘলা স্টোর স্টোর। আচ্ছা তারপরে দোকানটার ফন্টটা একটু বড় হবে, ঠিক আছে গেল। তারপরে আসেন এখানে লেখা কি, এখানে উন্নত মানের, এখানে উন্নত মানের দেশি বিদেশি, এটা লেখাটাকে ছোট করে দেই। আমরা এটা যখন ছোট করব শিফট ধরে ছোট করব, না হলে এটা আনুপাতিক হারে ছোট হবে না। বিদেশি দেশি বিদেশি প্রোকারিস প্রোকারিস অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কাপ প্লেট প্লেট সামগ্রী সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আচ্ছা তারপর ঠিকানা হলো, ঠিকানা হলো কি, জয়াক বাজার, জয়াক বাজার 1 নং ইউনিয়ন পরিষদ রোড, নোয়াখালী নোয়াখালী। ব্যাস আমাদের লেখাগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই লেখা আর এই লেখা যেহেতু এটা আনুপাতিক হারে করতে হবে, আমরা এখন আস্তে আস্তে শুরু করি। যেমন আমাদের এখানে স্টক লাইন আছে, আমরা কন্ট্রোলটা টু দিয়ে এই সবগুলোকে আবার খুললাম। যেমন দেখেন এখন এটা আবার খুলে গেছে, এটাও খুলে গেছে, আমরা এটাকে আবার লক করে দিই কন্ট্রোল টু। ব্যাস এবার আমরা কি করব, বিজয় কিবোর্ড দিয়ে লেখার সময় বিভিন্ন সময় যদি কিবোর্ড চালু না থাকে, কিবোর্ড চালু থাকলে অনেক সময় আমার এই শিফটে বাটনটা কাজ করে, অর্থাৎ হ্যান্ড বাটনটা হ্যান্ডটা উঠে না, তো তখন বিজয় কিবোর্ড অফ করে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। ব্যাস আচ্ছা এখানে এখানে আমরা আমাদের বাইরের স্টক লাইনটা আমরা অফ করলাম। কালারের ব্যাপারটা আসেন, কালার ব্যাপারের মধ্যে আসার আগে আমরা যেটা করতে হবে, আমাদের কার্ডের ডিজাইনটা দেখতে হবে। আমরা এখানে লেখাগুলো কি কি করলাম,
আপাতত সমস্ত লেখাকে আমরা হাইড করে রাখলাম। লেখাকে হাইড করে রাখার জন্য কি ইউজ করতে হয়? অবজেক্ট হাইড সিলেকশন, ব্যাস লেখাগুলো হাইড হয়ে গেছে। আবার এটাকে যদি বের করতে হয় অবজেক্ট শো অল, ব্যাস যেটা হাইড হয়ে আছে ওইটা দেখাবে আবার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে শর্টকাট হলে Ctrl 3, ব্যাস হাইড হয়ে গেছে। এখন আমরা এটার কি করব, ডিজাইনটা করব। যেমন এই জায়গাটাতে যে ডিজাইন আছে, যেমন বাম পাশে কিছু ছবি আছে, তারপরে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডের কিছু সিস্টেম আছে, ব্যাকগ্রাউন্ড যে এটা ডিজাইন ওইটা একটা ছবি। আমরা নিচেরগুলো আপাতত করে নিতে পারি, যেমন এইখানে একটা কি আছে, রঙিন লাইন আছে। আমরা এটা কি করবো, এটাকে আরেকটা কপি কীভাবে করবো, এডিট কপি, মানে এটাকে কপি করলাম, এডিট পেস্ট। এখন যদি পেস্ট করি পেস্ট ইন প্লেস, তাহলে এখানে যে কোনো জায়গায় পড়বে। যদি পেস্ট ইন ফন্ট দিই তাহলে সেম একই জায়গায় একইটার উপরে পড়বে। যেমন এই পেস্ট করলাম, এখানে আরেকটা হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি টান দিই তাহলে বুঝবো যে আরেকটা হয়ে গেছে। বুঝছেন, নিচেরটা কিন্তু ঠিক হয়ে আছে, আছে না, এই আরেকটা হয়ে গেছে। এই আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এটা বড়, এটাকে আরেকটু বড় করে দিই, গেল। তারপরে মেঘলা স্টোর, তারপরে এখানে দুইটা বক্স আছে ছোট ছোট, আমরা এই বক্সগুলো এঁকে নিই। যেমন বক্সগুলো এতটুক, একটা দুইটা। এখন দেখেন এই দুইটা বক্সের মধ্যেই জায়গা আছে, আমরা কি করতে পারি এগুলাকে, এটাকে যদি আমি এটা দিয়ে সিলেক্ট করি বা অল্টার ধরে, সবসময় কপি হয় অল্টার ধরে। ঠিক আছে, আচ্ছা এখন আমার এখানে যেটা আছে আমি যদি কন্ট্রোল ধরি তাহলে কি হয়, আবার দেখেন আমি এটাকে যদি কন্ট্রোল দিয়ে ধরি, এই কন্ট্রোল চেপে ধরি, তাহলে এখানে কি হবে, রাউন্ড হবে। এটা দেখি, এই যে এটা, এখন এটাকে আমি রাউন্ডেড কর্নার কিভাবে করব, এটা দিয়ে ক্লিক করলে হয়। হ্যাঁ, এই যে আমি এটা দিয়ে এখন টান দেই। আচ্ছা, আপাতত এইভাবে না, আপাতত আমরা এটা কি করি, দুইটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, ইফেক্ট, এখান থেকে আমি যদি ইফেক্ট দিই হালকা স্টাইলিশ রাউন্ডেড কর্নার, কতটুকু রাউন্ড করব, এত রাউন্ড করার দরকার আছে আমাদের, আরও কম করলেও হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটাকে জিরো করে দিই, আরও কম যদি মনে করি আরও কম করা দরকার, আরও কমাই, 5 করলে হয়। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল রাউন্ডেড কর্নার। এটা আরও রাউন্ডেড করার সিস্টেম আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা এবং ফিল কালার। এই যেমন এটার ভিতর এটা দুইটা কালার, বাইরেটা হচ্ছে স্টক কালার, ভিতরটা হচ্ছে ফিল কালার। এখন আমরা এখানে এটার মধ্যে ভিতরে হচ্ছে হোয়াইট, ফুল হোয়াইট, ঠিক আছে, আর বাইরে হচ্ছে ফিল কালার, বাইরে হচ্ছে স্টক কালার, বাইরে একটা হালকা কালার করে দিব, ব্যাস। এই এখন এটা বাইরে একটা রং হয়ে গেছে, কিন্তু এটা তো হালকা, কিন্তু এটা বেশি মোটো হয়ে গেছে, আমরা এটাকে চিকন করে দিব, ব্যাস এই হয়ে গেছে। ওকে, এখন আমার এইখানে এটা গেল, তারপরে আসেন আমরা আর আরেকটা ডিজাইন, এই পাশে একটা ডিজাইন আছে। ঠিক আছে, এই পাশে ডিজাইনটা একটু খেয়াল করলে এটা কি লম্বা আকারে রয়ে গেছে, আমরা এটাকে সোজা একটা ইয়ে করে দিতে পারি। যেমন এটা বিভিন্নভাবে করা যেতে পারে, আমি এটাকে রাউন্ড দিয়েও করতে পারি। যেমন এই যদি আমি এইভাবে একটা রাউন্ড দিই, একটা রাউন্ড দিলাম, ঠিক আছে, কাছাকাছি একটা রং হইলো আর কি। হ্যাঁ হ্যাঁ, কলম দিয়ে আঁকা যাবে, আমরা এইটা করছি, এটা হচ্ছে একটা সহজ সিস্টেম। ঠিক আছে, যেমন এই সহজ সিস্টেম আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই আরেকটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই এখন কয়টা হয়েছে, এই একটা, এই একটা, দুইটা দুইটা হয়েছে না। আমরা এগুলোর মাঝখানে রংগুলো সরাই দেই, এই সরি আমার এই দুইটাই আছে। ঠিক আছে, এটা এটা আছে। হ্যাঁ, এখন আমরা কি করবো, ছোট্ট একটা টুলস দেখাই, পাথ ফাইন্ডার। এই যে পাথ ফাইন্ডার, এই টুলসটা দিয়ে কি করে, যেমন এখানে সাইনের মানে হচ্ছে যে এটার ভিতরে যে অংশটা পড়ছে ওইটা কাটা যাবে, বাইরের অংশটা থাকবে। এটার মানে হচ্ছে যে সমস্ত অংশ মিলে একটা শেপ হবে, এটার মানে হচ্ছে যে মাঝখানে যেটা আছে ওইটা থাকবে। এখন আমি যদি এইটা দিই তাহলে সে বাইরে যে অংশটা ওইটা থাকবে, যেমন দেখেন এই বাইরের অংশটা আছে। ঠিক আছে, এখন যদি আমি মনে করি না
এইটা উপরে না এইটা উপরে, কোনটা উপরে? উপরে হচ্ছে এইটা। তাহলে এটাকে যদি আমি উপরে উঠাই, আমি এটার উপর উঠলাম, আচ্ছা দেখাই, এই আমার উপরে কোনটা, উপরে হচ্ছে এইটা, উপরে হচ্ছে এইটা। তাহলে এটাকে উপরে উঠাই, এটাকে উপরে উঠাইলাম। তাহলে এখন যদি আমি এটা দেই, এটা এখন দুইটা সিলেক্ট করলাম, হ্যাঁ উপরে উঠানো, ও আচ্ছা উপরে উঠানোর জন্য যে সিস্টেম, এটা যদি আমি উপরে উঠাই, অ্যারেঞ্জ টু ব্রিং, এই যে এটা আর কি, অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা, এটা দিলে উপরে উঠে যাবে। এখন আমার এইটাকে আমি উপরে তুলছি, এটাকে নিচে না, এটা এটা এখন নিচে আছে, এটা উপরে আছে। এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, করে যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে এই পাশটা থাকবে, ঠিক আছে। তাহলে আমার এইটা একটা শেপ হয়ে গেছে ভিন্ন টাইপের, এইটা একটা সিস্টেম গেল। তারপর দ্বিতীয় সিস্টেম হইলো, আমি এইটাকে ফ্যান টুল দিয়ে করতে পারি। ফ্যান টুল দিয়ে করা আরও ইজি, যেমন আমি যদি এখান থেকে সোজা শিফট ধরে ধরে টানি, এইখানে শিফট, ঠিক আছে, মানে এই লাইন বাঁকা যার কারণে সে এমন দেখাচ্ছে। হ্যাঁ আমার এতটুকু হইলো যে আমি শিফট অনুযায়ী করলাম, এই আবার এখানে অল্ডার চেপে আবার পিছনে দিলাম, ঠিক আছে। এখন আমার সোজা বাঁকা বোঝা যাবে পরে, আমরা ওইখানে সোজা এটা করতে পারবো না, আপাতত এইটা দেখাই দিই। যেমন এইটা আমার কি কালার, হলুদ কালার, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে হলুদ কালার নেই, এখন আপাতত হলুদ কালার হলো, কিন্তু এটার মা সামনে আরেকটা কালার আছে, আছে না, আছে কি না, না এই হলুদ কালার একটা, তারপর সামনে আবার নীল কালার আরেকটা আছে। তাহলে এটার জন্য আমি যে লাইনে আরেকটা মেমন নাই, কপি পেস্ট করে দিব। যেমন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিলে সামনে পেস্ট হবে, যেমন এইটা আর কি, হ্যাঁ পেস্ট ইন ফ্রন্ট, এই কন্ট্রোল এফ দিলে এটার উপরে পেস্ট হয়ে গেছে, ব্যাস। আমি এবার এটার কী করবো, এটা একটু টেনে দিলাম সামনে, তারপরে এইখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে উপরে, এটাকে এক ধাপ নিচে নামাইতে হবে, তাইলে এ ব্রিং এসে অ্যারেঞ্জ, তারপরে ব্রিং ব্যাকওয়ার্ড, এক ধাপ সে নিচে যাবে, একদম নিচে গেছে। এখন এখানে যে কালারটা আছে ওইটা, ওই কালারটা ঠিক না, ওই কালারটা ফুলফিলভাবে আসে নাই। আমরা এটাতে কালারটা নিয়ে নিচ্ছি, কালারটা দেখতে এমন অনেকটা পেস্ট কালারের মতো, ঠিক না, বার একটু গভীর হইতে পারে, গাঢ় হইতে পারে, এই তাহলে গেল আমাদের এই দুইটা জিনিস। এখন আসেন, এই তারা কাট করার সময় এখানে ছোট ছোট কিছু ছবি দিল না, এই ছোট ছোট ছবি কাজে এখানে আর কিছু না। এখন আসেন আমরা আমাদের এবার মূল কাজটা শুরু করি, এটা হচ্ছে আমাদের মূল কাজ। এখন আমাদের টেক্সট যেগুলো হাইড আছে, গোল কোনটা, আচ্ছা আচ্ছা এটাকে আরো বড় করতে হবে, আচ্ছা করবো আমরা। তারপর আমরা আমাদের টেক্সট গুলোকে তুলি, শো অল, আমাদের টেক্সট গুলো উঠলো, এগুলো উঠলো, আমরা এই সবগুলোকে কপি করে নিই, কন্ট্রোল সি, আমরা নতুন একটা উইন্ডোতে চলে যাই, নতুন একটা উইন্ডোতে গেলাম, ব্যাস। এবার আমি এখানে পেস্ট করে এবার আমার কাজটা আমি করে নিই, ঠিক আছে। এই হচ্ছে আমার প্যাকেটটা, হ্যাঁ আচ্ছা ওইখান থেকে বক্সটা আসে নাই, আচ্ছা ওইটা ইয়ে ছিল, লক করা ছিল, আমি এগুলোকে আনলক করে দিব প্রথমে, ব্যাস। এই যে এটা শুধু লক করে রাখবো, কন্ট্রোল টু, এবং এটা সবগুলা কপি করে নিব, ব্যাস। এবার আমি এই জায়গায় কাজ করবো, ব্যাস। এই এই আমার হচ্ছে আমাদের মূল সাইজ হইল এই সাদা বক্সটা, বাকিগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে কাজ করবো, বিসমিল্লাহ রহমান রহিম। এই লেখাটা স্বাভাবিক আমরা কত করবো, ছয়। এই হচ্ছে আমার আমাদের কাজ শুরু। আমরা যদি ইচ্ছা করি এই কার্ডটাকে দেখতে পারি এখানে, আমরা এই কার্ডটাকে আবার নিয়ে নিতে পারি। যেমন আমি যদি কপি করি এটাকে, এই ছোট্ট এই জায়গাটা আমি কপি করে নিলাম এইটা, এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন চাপলে এটা অটোমেটিক ক্রপ হবে, ঠিক আছে। এই ক্রপ হয়ে গেছে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, ব্যাস দেখার জন্য আমরা এটাকে ইউজ করব। এটা বড়, এটাকে ছোট করতে হবে হালকা, হ্যাঁ এটা আমরা দেখার জন্য আনছি এখানে, আমরা এটা দেখে দেখে ওইটা করবো, ব্যাস। এইখানে যা হলো সেটা হলো এই,
আচ্ছা, 1 নম্বর হইলো বিসমিল্লাহ রহমান রহিম। যেমন বিসমিল্লাহ রহমান রহিম এই লেখাগুলো এটা যেখানে আছে এটা ফোনটা সাত করে দিলাম, প্রোপাইটার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঠিক আছে। এই ফোনটা হবে ছোট আর একটু কন্ট্রোল ধরা, কিছু ধরতে হবে না। এই ফোনটা আমি ছোট করে নিলাম। এখন এই লেখাগুলো ডান মুখী না ডান পাশে না সমান, তাহলে আমি এখানে ডান পাশে ক্লিক করবো, তাহলে ডান পাশে সমান হবে। আচ্ছা, এর আগে আমরা এটাকে কি করি লক করে নিই, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম, এই লেখাটা এখানে নিয়ে আসি। এখন আমার মনে হচ্ছে যে এইখানে লেখার মাঝখানে জায়গা কম, আমাদের লেখা জায়গা বেশি, তাহলে অল্টার দৌড়ে আমি কি করবো এটাকে আস্তে আস্তে উপরে তুলবো। এটাকে এইভাবে করা যায় কন্ট্রোল টু দিয়ে, যেমন এটা যদি আমি আস্তে আস্তে তুলি তাহলে লেখাগুলো আস্তে আস্তে বড় হবে, উপরে নিচে নামবে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এখানে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লেখাটা একটু বড় মনে হচ্ছে, আমি এই ফন্টটা শুধু একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, বা এটাকে আমি বোল্ডও করে দিতে পারি, বোল্ড করে দিলাম। এখন এটার কালারটা একটু ভিন্ন টাইপের, আমরা এই ভিন্ন টাইপের কালারটা তুলে নিব। এখন কালার বক্স থেকে এটা অনেকটা ম্যাজেন্টা টাইপের, লাল রং অনেক সময় ম্যাজেন্টা টাইপ কালার বলে, এই এই কালারটা মামুন। লেখাটা বোল্ড আছে, 10-11 করে দিলাম, আর নিচের লেখাগুলো বোল্ড, যার কারণে ওইগুলো একটু উজ্জ্বল দেখায়, ব্যাস বোল্ড করে দিলাম। আচ্ছা, এইটা গেল। তারপরে আসেন আমরা নাম এবং ঠিকানা এটা বসাবো, এই লেখাগুলোর ডান পাশ থেকে সোজা, সেই জন্য আমরা এটাকে এখানে ক্লিক করে দিব, এই। আর এইখানে যেহেতু এটা এটার সাথে সমান হইতে হবে, তাহলে আমরা কি করব, কন্ট্রোল টি চেপে আবার এটাকে কি করব, স্পেল বাড়াবো, লেখাগুলো হবে বোল্ড। আচ্ছা, এখন এইখানে ওনারা অনেক লাইনটা অনেক লম্বা করছে, আমাদের লাইনগুলো ছোট ছোট, আমরা এটাকে একটু লম্বা করে দিই, হালকা নিচেরটা কেটে দিলাম, ব্যাস এটাকে টেনে ধরে অল্টার টেনে ধরে দুই কপি করলাম। নাম ঠিকানা গেল। তারপরে আসেন আমরা মেঘলাইষ্ট যে লেখাটা লিখছে ওরা, এটা হচ্ছে মাঝখানে লাল, মাঝখানে কি লাল, তারপরে হচ্ছে সাদা, তারপরেও একটা হালকা কালো রঙের ছায়া আছে মনে হয়, ঠিক না, মাঝখানে লাল তারপরে সাদা তারপরে হালকা একটা কালো রঙের ছায়া আছে মনে হয়, ঠিক না। তাহলে আমরা আমাদের লেখাটাকেও আগে এটা সাইজ করবো, এটার উপরে তুলে নিয়ে আসি, যেমন মেঘলা স্টোর, এই কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট সেকেন্ডটা ক্লোজিংটা দিলে এটা উপরে উঠবে। আমরা এটাকে কি করতেছি, মেঘলা স্টোর, মেঘলা স্টোর গেল। আমরা এটাকে ফন্টটাকে এটা কাছাকাছি বড় করে নেই, এই বড় করে নিলাম, কন্ট্রোল সেকেন্ড ব্যাকেট ধরলে হবে না, থার্ড ব্যাকেট শিফট ধরলে এটা তো থার্ড ব্যাকেট হয়ে যাবে, থার্ড ব্যাকেট। হ্যাঁ, আচ্ছা, এই মেঘলা স্টোর এটা মাঝখানে আমি কী রং, লাল রং। আচ্ছা, আমরা এটা দেখে দেখে করে লিখে, মাঝখানে হবে কী রং, লাল রং, এই লাল টকটকে লাল। তারপরে এই ফোনটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে বোল্ড, আমরা এটাকে বোল্ড করে দেবো, এটা বোল্ড হয়ে যাবে। তারপরে এটার পাশে হবে কি স্টোক কালার, কী হবে সাদা, স্টোক কালার কী হবে সাদা। একই ফোনটা এইভাবে না করে এটা নিয়ম হচ্ছে, যখন স্টোক কালার থাকে বড় প্রিন্টিং মেশিনে যায় তখন এইটার পিছনে সেম আর একটা রঙের দিয়ে দিতে হয়, তাহলে এটা ঠিক থাকে। যেমন আমরা এটাকে এমনি সাদা করে দিতে পারি, স্টোক কালারে নিয়ে, স্টোক কালারে নিয়ে গেছে, সরি, আমাদের এইটা মূল জিনিসটা আছে, আমরা এটাকে আরেকটা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, সরি, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফও দিব না, আবার দেখাই, এই কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলে কী হবে, এটা ফেস্ট হবে কিন্তু পিছনে ফেস্ট হবে, কোথায় ফেস্ট হবে, ফেস্ট ইন ব্যাক, মানে একদম পিছনে, এটার পিছনে হবে ফার্স্ট ফেস্ট ইন ব্যাক। তাহলে এটার আমরা স্টোক কালারে নিয়ে যাই, এই আমরা এখন স্টোক কালার হচ্ছে সাদা, এই স্টোক কালারে নিয়ে আসলাম, স্টোক কালার কত সাদা, আমরা এটাকে হালকা বাড়াই দিতে পারি। তারপরে এটার পর আরেকটা কালার আছে হালকা ছায়া, ওইটা এখন আবার কপি করতে পারি, যেমন কফি কন্ট্রোল সি কন্ট্রোল বি, আবার ওইটার পিছনে আরেকটা ফেস্ট হোক, ফেস্ট ইন ব্যাক আরেকটা হয়ে গেছে, এখন ওইটার কালার একটু হালকা এই এই কালারটা, ঠিক আছে। এখন আমি এটা কী করবো, এটার কালারটা নিব, এভাবে আমি এইটা নিলাম, অথবা এখান থেকেও করা যায় কালার, ঠিক আছে, আমি এখান থেকে কালারটা নিলাম,
এখন ওই যে উপরেরটার স্ট্রোক তো 2, যার কারণে নিচেরটা দেখা যাচ্ছে না। এখন নিচেরটার স্ট্রোক তো বাড়াইতে হবে, আমি এটাকে 3 করে দিলাম, ঠিক আছে 3 করে দিলাম। ওকে আচ্ছা আসেন, এবার দেখেন আমরা এবার এটাকে জুম করতেছি, বিজেকে অফ করে দিন রাখবো, তাহলে আর ঝামেলা হবে। যেমন এই যে লেখাগুলো এখানে মাঝখানে একটু আঁকা বাঁকা ভাঙা ভুঙ্গা দেখা যায় না, এই যে এরকম ভাঙা মিল হয় নাই অনেকটা, এমন ভাঙা ভুঙ্গা দেখা যায়, তো সেই জন্য আমরা কি করব, এখানে স্ট্রোকের উপরে কাজ করব। যেমন এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা স্ট্রোকের উপরে কাজ করব। স্ট্রোকটা হচ্ছে এখানে, যেমন এই লাইনটা, এটা হচ্ছে স্ট্রোকের কাজ করে। এখানে আমরা স্ট্রোকে কি করে দিতে পারি, যেমন এটা বিভিন্ন রকম সাইন আছে, এটা সরাসরি সোজা হবে, এটা রাউন্ডেড হবে। যেমন রাউন্ডেড দিলে কেমন হয়, একটু চেঞ্জ হয়েছে কিনা বোঝা যায়, বোঝা যায় না, তাহলে এটা এটা বোঝা যাচ্ছে না, এটা এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে এই রাউন্ডেড কর্নার, ঠিক আছে যে যেটাতে আমার এইটা কি হয়েছে, ওই যে কোনাটা ভেঙে মিলিয়ে দিছে, ঠিক না গেল। আমরা এখান থেকে কি করব, লাইন অনেক সময় ড্যাশের লাইন দেয়, ড্যাশ লাইন দিলে কি হবে, ওই যে জায়গায় জায়গায় যায় ড্যাশের মতো হয়ে গেছে, ঠিক না। যেমন ড্যাশ লাইনের মধ্যে কাজ করতে গেলে এখানে আবার যদি আমরা ইয়ে চেঞ্জ করি তাহলে আস্তে আস্তে চেঞ্জ হবে। আচ্ছা গেল, তাহলে আমাদের মেঘলা স্টোর হয়ে গেছে। আমরা এখানে মেঘলা স্টোর এখানে দিব, এটাকে গ্রুপ করে নিব, তিনোটা একসাথে আছে তো, এই তিনোটাকে একসাথে গ্রুপ করে নিব। গ্রুপ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি যদি এটাকে ধরতে যাই তো ওইটা রয়ে যাবে, তো কন্ট্রোল জেড দিয়ে আবার পিছন চলে গেলাম। এই তিনোটাকে একসাথে কি করবো, অবজেক্ট গ্রুপ, গ্রুপ করতে হবে কন্ট্রোল জি দিয়ে, কি দিয়ে কন্ট্রোল জি, অথবা এখান থেকে গ্রুপের সাইন আছে, যেমন সিলেক্ট অ্যারেঞ্জ মুভ সাইজ ফন্ট। আচ্ছা আমরা এটাকে কি করবো, গ্রুপ করবো কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যায়, ব্যাস নেই হয়ে গেছে। ওকে আচ্ছা, এখন এখানে আমরা এই লেখাটা বসাই দিলাম। আমরা ইচ্ছা করলে এটাকে কি করতে পারি, একটু বড় ছোট করতে পারি। এখন ওদের ডিজাইনের কাছাকাছি হয়েছে না আমাদেরটা, আচ্ছা এখন আসেন, সে লিখে লিখছে এখানে উপরে অনেক জায়গা, আমরা কি করবো এটাকে আবার ডাকে উপরে নিয়ে যাবো। যেমন প্রয়োজন একটু ছোট করে দিলাম, এই ফন্টগুলো আর একটু ছোট হইতে পারে, এখানে কত আছে 11 আছে, আমরা এটাকে 10 করে দেই। আবার এখানে অল্টার ধরে যখন এরোর উপরটা চাপবো তখন এটা আস্তে ছোট হবে, ওই যে আমরা স্পিড বাড়ানো কমানোর যে কাজটা করি। আচ্ছা আমরা দেখি কোথায় ম্যাচ হয় কোনটা, আস্তে আস্তে করবো। আচ্ছা গেল মেঘলা স্টোর। আচ্ছা এবার মেঘলা স্টোরে ওরা কি বিক্রি করে, উন্নত মানের, আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করবো কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, ঠিক আছে এই জায়গাটাতে লিখবো, এই ছোট্ট এই জায়গাটাতে আমি যদি এভাবে করে একটা তীর একটা ঘর এঁকে দিই, তাহলে সে এই জায়গার ভিতরেই শুধু লিখবে। এখন আমি টি সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, বাস পেস্ট করে দিলাম। এখন কি হয়েছে, সেইটার ভিতরে তো লিখতেছে সুলভ যেমন আমি যদি ওইভাবে করতে যাই, ওইটার প্রবলেম হয়েছে, ওইটাতে করতে গেলে বারবার এন্টার দিতে হবে, বড় টেক্সট হইলে অলওয়েজ বক্সের ভিতরে দেওয়া, না হইলে কি হবে মানে পরে টেক্সট মিলানো যাবে না, জায়গায় জায়গায় এন্টার পড়ে যাবে। এখন কোনো এন্টার দিতে হবে না, বক্স ছোটো বড় করলে টেক্সটগুলো অটোমেটিক ঘুরবে। যেমন আমার এখানে কোনো এন্টার নেই, আমি যদি কোনো কারণে বক্সকে বড় করতে অটোমেটিক সেই দিকে চলে আসবে, কিন্তু আমি যদি এন্টার দিয়ে যাই এই জায়গাটা কখনো আর ফিরে হবে না। গেল সুলভ মূল্যে, আচ্ছা সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা, সুলভ মূল্যে। আচ্ছা এখন আমার এখানে কি কি লেখা আছে, যে সুলভ মূল্যে এন্টার চলে গেছে, এই কারণে এন্টার দিব না, সুলভ মূল্যে বিক্রয় করা হয়, সুলভ সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আচ্ছা এখন এই লেখাটার মধ্যে আমাদের যেটা প্রবলেম সেটা হইলো এইটা, এটা লেখাটা এক পাশ হয়ে গেছে। হ্যাঁ আমরা কি করব, লেখাটাকে মাঝখানের দিকে নিব, সেই জন্য এটা ইউজ করব। এটার নাম হচ্ছে জাস্টিফাই, অ্যালাইন সেন্টার, জাস্টিফাই করলে দুই দিক থেকে সমান হয়। আচ্ছা তাহলে আমাদের এটাও গেল, এখন আমাদের কাজ কি, অ্যাড্রেস লেখা, কী লেখা, অ্যাড্রেস লিখার কাজ। এখন এখন অ্যাড্রেস লিখব, আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে এই জয়াক বাজার 1 নং ইউনিয়ন, আমরা এটাকে প্রথমে বোল্ড করে নিব, ঠিক আছে। ফন্টের কালার হবে হোয়াইট,
ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখি ওইখানে কি, আমি বিজে কিবোর্ডটা অফ করে দিলাম। জয় এক বাজার 1 নং ইউনিয়ন পরিষদ নোয়াখালী। আচ্ছা এখানে এই টেক্সটটা, এই দুইটা তো একটা নাকি, এটা টানলে কোনটা আসে, একটা আসে। তাহলে আমরা আগে এই দুইটা সিলেক্ট করে নিব। এখন এই দুইটার সাথে কি এটা সিলেক্ট হয়েছে, হয় নাই, বাস আমরা এই দুইটাকে এভাবে টেনে দিব। আচ্ছা এখানে আরেকটা সিস্টেম দেখাচ্ছে, যেমন এই এই গড়টা বানানো নিয়ে অনেকে প্রবলেম হইতে পারে। এটার একটা সিস্টেম হইলো এইটা, যে ফ্যান টুল দিয়ে টানি নেওয়া। যেমন আমি এটা লক করে রাখলাম, এই ফ্যান টুল নিয়ে, এই যে ফ্যান টুল আছে এই ফ্যান টুল নিলাম, ফ্যান টুল নিয়ে আমি কী করলাম, এখান থেকে একটা লাইন এখানে দিলাম, শিপ ধরে নিলে একদম সোজা হবে, এই আরেকটা লাইন এখানে আসবে। হ্যাঁ এখন আমার কাজ হচ্ছে এই জায়গায়, বাস আমি এটাকে একটু ঘুরে দিলে হবে, একটু ঘুরে দিলে হবে, ওইটা একটু কঠিন টাইপের, এটা একটু সহজ টাইপের। ব্যাস এরপর আমি যদি মনে করি না এখানে একটু ডান বাম করা দরকার আছে, ব্যাস এটাকে একটু ঘুরাইলে হবে, এইটাকে ঘুরাইলে হবে, ঠিক আছে। আর যদি মনে করি না আরো ভিতরে নেওয়া দরকার, আরো ভিতরে নিতে পারবো, ব্যাস কোনো ব্যাপার না। আমি যদি মনে করি এটাকে আর একটু সামনে নিব, এটাকেও সামনে নিতে পারি, যেমন একটু এ তীর দিয়ে ধাক্কা দিলে হয়, ব্যাস গেল। আচ্ছা তাহলে আমরা কি করলাম, এই দুইটা জিনিস করলাম। এখন আমাদের এখানে জয় এক বাজার, এটা হচ্ছে পুরো লেখাটা এখানে হবে, এই লেখাটা, এটা বক্সটাকে ছোট করে দেই। ব্যাস আমাদের এইটা প্রায় হয়ে গেছে। এখন যে এটা এই ছবিগুলো, ছোট ছোট ছবি আমরা নিয়ে আসবো, এই জায়গাটাকে আর একটু বড় করে নিই। এটাকে আনলক করে দিলাম, এটাকে লক করে রাখলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিই, সরি এই দুটো একসাথে গ্রুপ করে নিব। স্টোর মোস্তাফিজুর রহমান, যখন আমরা কোথাও কোনো টেক্সট দিব, টেক্সট দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে এটা অ্যাক্সিডেন্টে এখানে একটু কাটা যেতে পারে, পারে না অনেক সময় তো, লেখা একদম পাশাপাশি দিব না, একটু দূরে দূরে দিব। তো আমি এটা একটু ভিতরে দিতে পারি, যেন কাটা গেলেও লেখাটা কাটা না যায়। লেখা কাটা গেলে কী হলো, পুরো ফর্মটাই বাতিল, পুরো ফর্মটা বাতিল না। এগুলো সাইজ মিলে মিলে নিব আস্তে আস্তে, এবার আমার ঠিক যা যা ঠিক করা দরকার, যেমন ট্যাব দিলে টুলসগুলো বের হয় ঢুকে, যেমন এই কন্ট্রোল ডি ফন্ট 10 কে এটাকে 9 করে দিলাম, আমি আর এটা এরো দিয়ে আর একটু ছোট করলাম। আচ্ছা এবার দেখেন আমরা অনলাইন থেকে কিছু ছবি নেই, প্রায় তো হয়ে গেল, এখন ছবির কাজ, কিছু কাজ বাকি থাকলো ছবির কাজ। তাহলে একটা কার্ড গেলাম, আমরা এই কার্ডটা করলাম, তো আসেন আমরা ছবি কালেক্ট করি গুগল থেকে। আমরা গুগলে ঢুকবো, গুগল থেকে ছবি নিব, যেমন টেবিল ফার্নিচার, NITURE ফার্নিচার, এই যে আমি ইমেজ সিলেক্ট করে নিলাম, ছোট 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 ছবি, টেবিল চেয়ার এগুলো আছে, আমরা এগুলো কিছু নিয়ে নিই। যেমন এটা একটা চেয়ার, ধরুন আমরা এই চেয়ারটা নিলাম, এখন এই চেয়ারটা এটা পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এইটা আমরা ওইখানে অ্যাড করতে পারবো না। আমরা যদি অনলাইন থেকে কোনো ছবি নেই, তো ছবিতে PNG টাইপের ছবি নেওয়ার চেষ্টা করি, PNG টাইপের ছবিটা ফুল ছবিটাই থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে না এক্সট্রা, ঠিক আছে। যেমন PNG টাইপের, হ্যাঁ PNG টাইপের ব্যাকগ্রাউন্ড খালি থাকে। আচ্ছা যাক, তারপর আমরা এখানে এখানে PNG ছবি, PNG ছবি আছে, এটা দেখি এটাতে কি অবস্থা, এটার ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এইটা আচ্ছা আমরা এই চেয়ারটা দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড আছে ডট PNG লোগো টাইপের, লোগো টাইপের হইতে পারে, অসুবিধা নেই। আচ্ছা এইটা এখন আমাদের মূল ছবি, আমরা এটাতে এইটাকে কি করবো, ডাউনলোড করে নিবো আপাতত, এই যে ভিউ ইমেজ
তো ডাউনলোড করে নেওয়া যাবে, এখান থেকে ডাউনলোড করে নেওয়া যায় ইমেজ, সেভ সেভ ইমেজ, ব্যাস আমরা সেভ ইমেজ ডাউনলোড করে নিলাম। যে আমাদের এখানে ইমেজ আসছে, এখন এই যে ইমেজটা এটাকে আমরা ফটোশপ দিয়ে খুলবো। ওখানে আচ্ছা আগে ইলাস্ট্রেটরে খুলি, আচ্ছা যদি ইলাস্ট্রেটরে এটাকে খুলি কি হয়, যেমন আমরা ইলাস্ট্রেটরে যে ইলাস্ট্রেটরে সেই ছবিটা কি হয়ে আসছে, পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে আসছে, ঠিক আছে। এখন এইটা যদি আমরা ডিজাইনের মধ্যে বসাই তবা কি হবে, যেমন ছোটও করলাম কিন্তু তবা হবে কি, এটা ওর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, ঠিক না, তাহলে সৌন্দর্য ফুটবে না। সেই জন্য এটাকে ফটোশপে ক্লাস কাজ করতে হয়। আমরা সামনে যখন ক্লাস করব তখন আমরা ফটোশপের কি কিভাবে এই ছবিগুলো ক্লিয়ার করতে হয়, ক্লিয়ার করে করে আমরা কি করব, বাকি কাজ সম্পূর্ণ করব। আপাতত এই ক্লাস এখানে সমাপ্ত, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা কি করবো, এইটা কাজ করবো। হ্যাঁ, আমি এতটুকু সিলেক্ট করলাম, এটাকে কপি করব বলতে এটাকে ক্রপ করব আর কি, এই যে নিচেরটা আছে ওইটা থেকে আনলক করব। আনলক করে এটাকে যদি আমি দিই কন্ট্রোল সেভেন, তাহলে এটা কি ক্রপ হবে। বাস আমি এটা নিয়ে এবার কাজ করব, কন্ট্রোল এক্স ডব্লিউ। আচ্ছা এবার আসেন আমরা এখানে ওইটার কাজটা করি। আমাদের একটা কাজ প্রায় হয়ে গেছে, এটাকে আমরা কি করবো, কন্ট্রোল জি গ্রুপ করে রাখে দিব। বাস আমাদের একটা কাজ হইলো, সরি এখানে এটাকে আনলক করতে হবে, কন্ট্রোল এন্টার টু, এরপরে কন্ট্রোল জি। আচ্ছা যাক, তাহলে এটা একটা আছে। এবার আমরা নতুন আরেকটা কার্ডের কাজ করবো, এই কার্ডটা হচ্ছে এই, যেমন আমি যদি এই কার্ডটাকে সোজা করতে চাই তাহলে আমার স্কেল দরকার, কন্ট্রোল আর দিয়ে স্কেল আনতে হয়। এই আমি স্কেলের মাথাটা এখানে রাখলাম, ঠিক আছে, এই দিক খেয়াল করেন, এখানে রাখলাম। হ্যাঁ, যে কোনো একটা মাথাকে আমি যদি স্ট্যান্ডার্ড ধরি, আচ্ছা স্টেট কার্ড ধরি, তাহলে আমার এইখানে কি এই জায়গাটা এইখানে, ব্যাস তারপর আমি ঘুরাইবো আস্তে আস্তে। এখন এটা যদি আমি আস্তে আস্তে ঘুরাই তাহলে এটা কীভাবে ঘুরবে, এখন দেখেন আমার এই মাথাটা সোজা আসতেছে কি না, এই সোজা হয়ে আসছে না। আচ্ছা এবার এই পাশটাকে সোজা করতে হলে আবার এইটাকে স্কেল বসাইতে হবে, যেমন এই স্কেল বসানো কি হচ্ছে, আমার এই দিক এদিক দুইটাই হয়ে গেছে, ব্যাস। আচ্ছা আসেন, তাহলে আমাদের এই রুলারগুলো এখন আর দরকার নেই। আমরা কি করব, এইখানে এটাকে লকে বসাবো, কন্ট্রোল টু দিয়ে আমরা লক করবো। লক করার পরে আমরা আস্তে আস্তে আমাদের কাজ শুরু করবো, যেমন বাংলা লেখা যেটা আমরা বাংলা লেখা লিখে ফেলবো, বৈশাখী কম্পিউটার, বৈশাখী কম্পিউটার। আচ্ছা এখন এই লেখাটা এখানে দিলাম, বৈশাখী কম্পিউটার। আর এখানে হচ্ছে কি ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার। আচ্ছা তারপর নিচে আছে কি ডিজিটাল ডিজিটাল স্টুডিও। এই তিনটা লেখা এখানে গেল। এখানে কি আছে, আমাদের সেবা সমূহ, আমাদের, হ্যাঁ বক্সে করবো, আগে লেখাগুলো লিখে নিই, আমাদের সেবা সমূহ এই গেল। তারপরে এখানে কি লিখছে, এরা কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, কালার প্রিন্ট, সকল প্রকার মেমোরি লোড, ইন্টারনেট ব্রাউজিং, তারপরে হলো বিয়ের কার্ড, বিয়ের কার্ড ও ডিজিটাল ও ডিজিটিং কার্ড, কার্ডের অর্ডার নেওয়া হয়, অর্ডার অর্ডার অর্ডার। আচ্ছা তারপরে লিখছে এটা গেল, তারপর ওই পাশে লিখছে কি ডিজিটাল স্টুডিও, ডিজিটাল স্টুডিও আছে এই পাশে, আছে তিন মিনিটের মধ্যে। আচ্ছা আমরা আস্তে আস্তে পিছনে যাব, আমাদের ওই লেখাটা আমরা কেটে ফেলছি মনে হয়।
লেখাটা এই যে পিছনে যেতে হয় কীভাবে, এই আন্ডু ক্লিয়ার, শিফট কন্ট্রোল জেড, শিফট কন্ট্রোল জেড, এই আমরা আস্তে আস্তে পিছনে যেতেছি, পিছনে লেখাটা কই। শিফট কন্ট্রোল জেড, আচ্ছা দেখ গেল। কালার প্রিন্ট, হ্যাঁ আচ্ছা আমাদের ধরনের এটা আমরা আস্তে আস্তে কী করি, এটাকে আস্তে আস্তে ভাড়া, হ্যাঁ এটা আমাদের একটা ওদেরও একটা জিনিস, এপাশে আর একটা আমরা কপি পেস্ট করে দিছি। হ্যাঁ এখন এগুলো আমরা কী করবো, বিশেষ কমাবো আস্তে আস্তে, শিফট ধরে আস্তে আস্তে কমাইতে হবে, অল্টার ধরে অ্যারোকে উপরে নিচে দিলে, উপরে দিলে কমবে নিচে দিলে বাড়বে, ঠিক আছে। আর এই লেখাগুলো হচ্ছে কোন পাশমুখী, লেখা কোন পাশমুখী, বাম দিয়ে বাম পাশ, বাম পাশমুখী, তাহলে এটাকে বাম পাশ লেফট অ্যালাইনে দিতে হবে। এখন আমি এটাকে লেফট অ্যালাইন যদি করতে চাই, এই শুধু আইড্রপারটা দিয়ে সিলেক্ট করলেই হবে, এটা লেফট ফ্যানেল টাইপের হবে। আচ্ছা তারপর এইখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এই যে একটা সাইন, এই সাইনটা ও যেটা বানাইছে আমরা ওই রকম বানাবো। আর এখানে হচ্ছে আমাদের সেবা সমূহ, আমাদের সেবা সমূহের নিচে ব্যাকগ্রাউন্ডটা কি লাল। আচ্ছা তারপরে এখানে আমরা আসেন লিখি মাদ্রাসা মার্কেট, মাদ্রাসা মার্কেট, মার্কেট ইসলামী ব্যাংকের নিচে চাটখিল নোয়াখালী, চাটখিল নোয়াখালী, চাটখিল নোয়াখালী, ঠিক আছে চাটখিল নোয়াখালী। তারপর আমরা এটা কি করবো, আরেকটা লাইন করবো, এইটাকে ধরে উল্টা টান দিলে আরেকটা হবে। আচ্ছা মোবাইল, মোবাইল 01858, 858 06, 06 74, 74 04। আচ্ছা তারপরে আরেকটা 00167447065, ব্যাস এই নাম্বারগুলো। এছাড়াও তাদের মেইল অ্যাড্রেস আছে, আমরা নিচে আরেকটা ইমেল অ্যাড্রেস দিব, এটার ফন্ট হবে কি, ফন্ট হ্যাঁ অল্টার ধরে টান দিলেই হয় কপি, অল্টার ধরে শুধু ওটা ধরে টান দিলে হবে। যেমন আমরা টাইমস নিউ রোমানের ফন্ট নিলাম, হ্যাঁ এখানে কী হবে নিচে ইমেইল, আমি বিজয় কিবোর্ড, যেনারা বিজয় দিয়ে লিখবেন ওনারা বিজয় কিবোর্ড অফ করে দেবেন, BOI, বা এখানে মেইল অ্যাড্রেস দেবেন তারেক মহসেন @gmail.com। আচ্ছা মেইল অ্যাড্রেস গেল, এই তিনটে জিনিস তাহলে আমরা এখানে এগুলো সবগুলো বসাই, এটা হচ্ছে এই মানসা মার্কেট, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে ইমেল। আচ্ছা আর বাড়তি এমন কিছু নেই, ব্যাস আমরা এবার এগুলো নিয়ে মূল কাজ শুরু করে দিই। আমাদের আমাদের কার্ড স্বাভাবিক হয় কত ইঞ্চি, কত ইঞ্চি, 3.2 পাবলিক 2, আচ্ছা 3.2 সাইজ কত, 3.2, আচ্ছা ঠিক আছে। তারপর এটা কালার হবে হোয়াইট, আমরা হোয়াইট কালার নিলাম। এবার আমাদের লেখাগুলো নিয়ে এখানে বসিয়ে দিই, এই আমাদের লেখাগুলো, এটাকে উপরে তুলে দিলাম, কন্ট্রোল অ্যারেঞ্জ বাই, আপনি এটা করতে পারেন এখান থেকে সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, একদম সামনে চলে আসবে এটা দিলে লেখাগুলো। আচ্ছা তাহলে বৈশাখী কম্পিউটার লেখাটা কি, আচ্ছা এর আগে আমরা এই বক্সটা কপি করে দিই, বৈশাখী কম্পিউটার এটা বড় হবে এবং এই লেখাটা হলুদ টাইপের হবে, ফুল হলুদ, আমরা হলুদ করলাম, এটা একটু গাঢ় হলুদ হবে। তারপরে এই এই লেখাটা হবে বোল্ড, বোল্ড করা আছে। তারপরে ট্রেনিং সেন্টার লাল হবে, ট্রেনিং সেন্টার আরো বড় হবে। আচ্ছা আমরা এখান থেকে করে নিই, যেমন ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার এটা লাল হবে, বোল্ড হবে, বোল্ড করা আছে অলরেডি, এটা কিন্তু লাল না, লাল করতে হলে এটা দিতে হবে লাল। তারপর ওটার পাশে একটা কালার আছে অ্যান্ড ডিজিটাল, আমরা প্রশিক্ষণ এখানে আমরা গেল, আমরা এটাকে ধরে আরেকটা করে দিলাম, তারপর নিচে হচ্ছে এই তিনটা,
এই তিনটাকে আমরা ইচ্ছে করলে এক লাইনে নিয়ে আসতে পারি, এক লাইনে নিয়ে আসতে বেশি সহজ। কপি করে নিলাম, এই ব্যাস পেস্ট করে দিলাম। আবার এটা এই আমার লেখাটা আমরা সেন্টারে নিয়ে আসলাম, ব্যাস এই। এখন এটা একটু সাইজ কমে দিলাম, কমিয়ে দিলাম বলতে আচ্ছা এখানে এখন আমাদের এখানে বক্সের মধ্যে তিনটা গেল, উপরে একটা, নিচে একটা, মাঝখানে একটা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে প্রথমে এটাকে আনলক করে নিই, এক কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে কালার হয়েছে, ব্যাস আমরা এটাকে প্রথমে নিচে নিয়ে আসি। নিচের একটা কালার আছে, এটা হচ্ছে ভিন্ন সবুজের একটা কালার, এটা সবুজের কালারটাকে আমি তৈরি করে এখান থেকে ক্রিয়েট করে নিই। সবুজের কালার এখান থেকে এই দুইটা রঙ মিলে সবুজের হয়, প্রায় অনেকটা সবুজ হয়ে গেছে আমরা এটা দিয়ে। এখন নিচের লেখাটা যেহেতু ফুটে নাই, আমরা নিচের লেখাটাকে একটু বড় করবো এবং এটাকে যদি সাধারণ করে দিই, রঙিন উপরে যে কোনো সাধারণ ফুটে উঠে, ঠিক আছে। আর আমরা এটাকে কী করবো, কনসেপ্টটা বড় করে দিলাম, এই হয়ে গেছে। এক গেল, তারপর আমাদের সেবাসম মাদ্রাসা মার্কেট, আচ্ছা এটা গেল, তারপর উপরে হচ্ছে একটা একটা কালার। তাহলে আমরা সেম এই জিনিসটাকে আবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই ধরে উপরে তুলে নিলাম, ব্যাস এই আর একটা কালার হয়ে গেল। এটাকে এবার আমরা নীল রং দিই, এটা হচ্ছে নীল রং, স্বচ্ছ নীল রং, নীল টাইপের রং আর কি। হ্যাঁ, নীল রং হইলো প্রায়, আপনারা আপনাদের মন মতো করে কালার করে নেবেন। আচ্ছা এবার আসেন, এই লেখাটা অনেক মোটা দেখা যাচ্ছে কিন্তু এটা চিকন চিকন দেখা যায়, আমরা এটার কী করবো, এবার করে টেনে বড় করে দিব এবং এটাকে কালার আরও হাইট করবো। যেমন এখানে এই ফন্টটা মোটা টাইপের, কিন্তু এই ফন্টটাকে মোটা কিনা আমরা জানি না, দেখি এই ফন্টটা বোল্ড করা আছে। তারপর আমরা এটা কী করবো, স্টক কালার দিয়ে দিই, স্টক কালার আমি এখান থেকে ধরে হলুদ টেনে দিলাম, এটা আরও মোটা হয়ে যাবে, ঠিক না। এই আমরা কী করবো, এভাবে করে করবো, ব্যাস। তারপর ওইটা স্বচ্ছ দেখা যায়, এটা এত স্বচ্ছ না, এটা স্টক কালার লাগবে না, স্টক কালার বাদ, সরি স্টক কালার অফ করে দিলাম। আমরা দেখে দেখে বুঝে বুঝে করবো এটা। আচ্ছা এখানে এখন ট্রেনিং সেন্টার, এটার পিছনে আর একটা কালার আছে, সেটা হচ্ছে হোয়াইট, সাদা রং একটা আছে, আমরা ওইটাকে আগের মতোই কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে দিব, কন্ট্রোল বি এর জন্য। তারপর এটার কালার হবে সাদা, স্টক কালারে চলে যাবে ওইটা, এবং হয়ে গেছে অলরেডি। আচ্ছা অ্যান্ড ডিজিটাল স্টুডিও, ডিজিটাল স্টুডিও লেখাটা একটু বড় টাইপের এবং সাদা, এবং কি সাদা, ব্যাস আমরা এই আই ড্রপার নিই, আই ড্রপারটা কোত্থেকে নিই, এখান থেকে নিই, খেয়াল থাকবে। হ্যাঁ আই ড্রপার নিলাম, এবার আসেন আমাদের সেবা সমূহ। আমাদের সেবা সময় এর পাশে একটা ছবি আছে, এটা হচ্ছে এইভাবে আমাদের সেবা সময়, এটা হচ্ছে একটা বক্সের ভিতরে, খেয়াল করলে দেখাবো এটা বক্সের ভিতরে, রেক্টেঙ্গেলের ভিতরে, কিন্তু রেক্টেঙ্গেলের মাথাটা একটু গোল গোল টাইপের, আমরা এটাকে নিলাম, এই এই রংটা কি লাল রং, আমরা এটাকে লাল রং করবো, লাল রং এখানে, সরি স্টক কালারে যাবে, মূল কালারে যাবে, এই। এখন লেখাটা যেহেতু নিচে চলে গেছে, এটাকে কী করতে হবে, ব্রিং টু ব্যাকওয়ার্ড অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা আরও নিচে নিয়ে নিই, এটা সোজা সোজা নিচে নিয়ে গেলাম আমি, এটার জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, প্রথমটা দাদা দ্বিতীয় কন্ট্রোল দিয়ে আপনি নিজেরা দেখবেন। তারপর আছে এই লেখাগুলো হচ্ছে সাদা, লেখাগুলো কি সাদা, আমরা সাদা রং দিলাম। এখন ব্যাস এইবার এই মাথাটা কি গোল করতে হয়, গোল করে কীভাবে, ইফেক্ট থেকেও গোল করা যায়, অথবা আমরা শেপটাকে কি করতে পারবো, রাউন্ডেড কর্নার, আবার এখান থেকে আমরা শেপ রাউন্ডেড শেপ নিতে পারবো, এই যে এটা দিয়েও করা যায়, কেউ যদি এভাবে করে এভাবে করতেও পারে, যা যেভাবে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে এখানে দিয়ে দিই, এটা থেকে করলে বেটার, এটা থেকে এটাকে নিচে নিয়ে গেলাম। এখন এই দুইটা সমান আছে কিনা সেটার জন্য কীভাবে করবে, এই এই এখন সমান হয়েছে উপরে নিচে, এবার এভাবে দিলে কী হবে, ডান এবং সমান হবে, বুঝছে। এখন এই লেখাটা একদম ফুল সেন্টারে আছে, যেহেতু লেখার নিচে আকার অসুখের আছে, যেই কারণে লেখাটাকে সেন্টার বোঝা যায় না, এই কারণে আমরা এখানে একসাথে করে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে আনগ্রুপ হবে, আবার এখানে ক্লিক করলে গ্রুপ হবে, এই যে গ্রুপ। এখন আমাদের সেবা,
শিবাশম এটা কি ওরা কি ঘুরিয়ে দিছে না, আমরা এটাকে শিব ধরে ঘুরাবো কত ডিগ্রি, প্রত্যেকটা ঘুরে নিতে 45 করে ঘুরবে, ব্যাস আমরা এটাকে 90 ডিগ্রি ঘুরে নিলাম এটাই জায়গায়। এটাকে আরেকটু ছোট করতে হবে, আমরা আরেকটু ছোট করে দিলাম এই গেল। আচ্ছা তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা আরেকটু জুম করে দেখা দরকার এখানে কি আছে। এখানে ছোট্ট একটা ডিজাইন আছে, ডিজাইনটা বোঝা যাচ্ছে না, আমরা এরকম বিভিন্ন স্টার দিতে পারি। যেমন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে যদি আনি কি বলে এই সাইনটা আনতে পারি, ঠিক আছে, বিভিন্ন শেপ থাকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, আমরা ওই শেপগুলোকেও নিয়ে আসতে পারি। ওই শেপগুলো এখানে আনলে সেম কপি করে নিয়ে আসলে সে কাজ করবে। হ্যাঁ ওইখান থেকে এখানে আনা যাবে। শেপ নিয়ে আসলে এখানে আনা যাবে, ঠিক আছে। দেখো আমরা এখানে একটা লেখা লিখলাম, এটাতে আমি এই যে আমাদের বুলেট দিলাম, এই বুলেট ওরা যে এটা ইউজ করছে আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি, বা আমাদের নিজস্ব পছন্দনীয় বুলেটে ইউজ করতে পারি। যেমন ওনারা এই বুলেটটা ইউজ করছে, ঠিক আছে, ভালো করে দেখেন তো এই বুলেটটা না। ব্যাস আমি এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি, এখন এখানে গিয়ে এইটা পেস্ট করি, কন্ট্রোল ভি, সরি আমি এখান থেকে নিলাম এই লেখা সহ এই কন্ট্রোল সি। আমি এটাকে এখানে নিয়ে টেস্ট করলাম, কন্ট্রোল ভি, আচ্ছা এটা এখানে দেখাচ্ছে না, এটাকে সেভ করে নিয়ে আসতে হয় লেখাগুলোকে। আচ্ছা যাক এখান থেকে শেপটা আমরা যেতে পাচ্ছি না, শেপটা একটু ভালো করে খেয়াল করেন, শেপটা কি চারটা রেক্ট্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরা, কয়টা রেক্ট্যাঙ্গেল, চারটা, দেখেন আমি এটা দেখাই এটা কি। এই যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই একটা, ঠিক আছে, এই একটা না, এই একটা, দুইটা, এই দুইটা, আবার এই পাশে আসলে কটা হইলো, চারটা, কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলে ওইটার মতো হয়ে যাবে। এটা কি না, এটা হচ্ছে ওই বুলেটটা। কন্ট্রোল জি কপি করে রাখলাম, সরি গ্রুপ করে রাখলাম, এবার আমি এটার সামনে এগুলোকে দিয়ে দিই ফেস্ট করে, এটা ছোট হবে। এই দুইটাই আনছি না, এবার কন্ট্রোল ডি দিলে এটা অটোমেটিক একটা একটা করে বাড়বে, ঠিক আছে, কন্ট্রোল ডি। হ্যাঁ এখন আমি এই সবগুলোকে নিলাম ধরে, আবার যদি ডান পাশে নিয়ে যাই এই অল্টার ধরলে এটা কি হবে, কপি হবে, এখন কপি উপর নিচে চলে যায় না, যদি আমি শিফট ধরি তাহলে এটা একদম সোজা সুজি আসবে, আমি শিফট ধরলাম, ঠিক আছে, এখন সোজা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমার একটা গেল। এরপরে আসেন আমার ছবির ব্যাপার, ছবির ব্যাপার আমরা নেক্সট ক্লাসে ছবিগুলো কীভাবে অ্যাড করতে হয় এটা দেখাবো, তাহলে এটার সাথে এটা অনেকটা মিলে গেলো। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে সে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, উপরে নিচে হচ্ছে কি নীল, আর মাঝখানে হালকা একটু সাদা, আমরা এখানে একটু আমরা এখানে এই গ্রেডিয়েন্টের কাজ করার জন্য আমরা এতটুকু যদি একটা গ্রেডিয়েন্টের কাজ করি, এই একটা গ্রেডিয়েন্ট আমরা ধরলাম, ঠিক আছে, গ্রেডিয়েন্টটা হবে কি লিনিয়ার, লিনিয়ার মানে যেটা লাইনে হয়, আর একটা রেডিয়াল হচ্ছে গোলাকার। এখন এইখানে এই রেডিয়েন্টটা হচ্ছে এই নীল রঙটা লম্বা লম্বা, এটা গোলাকার না, গোলাকার হলে কি মাঝখান থেকে ছড়া চার দিকে। হ্যাঁ আচ্ছা আমরা এখানে দেখি রেডিয়ালটা কেমন, যেমন এই রেডিয়ালটা লাইন, আর এই রেডিয়ালটা হচ্ছে গোলাকার, আর লিনিয়ারটা যেটা সেটা হচ্ছে লম্বা লম্বা, এই যে সাদা রঙটা লম্বা লম্বা, কালো রঙটা লম্বা লম্বা, ঠিক না। আচ্ছা এখন আমরা এখানে এই রঙটা যে এখানে আছে এটা লিনিয়ার টাইপের আছে, মানে এখান থেকে পুরো একদিক সাদা, এদিক থেকে এদিক পুরো কালা, মাঝখানে একটু হালকা, তাহলে আমরা এটারে আমাদের তপারটা হচ্ছে এইটা যে আমরা কালারটাকে কি করছি, এই কালারটা যেভাবে আছে এভাবে। আচ্ছা এখানে আগে তিনটা কালার করে আমি দেখাচ্ছি, যেমন এখানে আর একটা কালার আমি দিলাম, এই কালারটাও কি হবে ব্ল্যাক, এই সেম এই টাইপের হবে একটা। আমি একটু ক্লিক করে কালার রং নিলাম, দেখেন কালার রং নিলাম, ব্যাস এটা এটা সেম কালার। এখন দুইটা কি হয়েছে, দুই পাশে দুই কালার, মাঝখানে এক কালার, ওয়ান কালার। এখন দেখেন এই সাইনটা যখন আমি নিব,
সে দেখাবে কোন দিক থেকে কোন দিকে গ্রেডিয়েন্টটা কাজ করতেছে, এই দিক থেকে এই দিকে, বাম থেকে ডানে। এখন আমরা যদি উপর থেকে নিচে দেই তাহলে কি হয়, এই শিফট ধরে দিব, ব্যাস দেখেন কি হয়, এই এখন গ্রেডিয়েন্টটা কোথায় হয়ে গেছে, মাঝখানে চলে এসেছে। দেখেন এর সবুজ রং দুই পাশে না মাঝখানে কি সাদা, সবুজ রং দুই পাশে মাঝখানে সাদা, এখানে দুই মাসে দুই পাশে এখানে কালো মাঝখানে সাদা। এখন আমরা এটার কি করি, মাঝখানে এই রংটা চেঞ্জ করে দিই, এখানে কি রং, নীল রং, আমরা আস্তে আস্তে নীল রং সিলেক্ট করি, নীল রং এখানেও সিলেক্ট করলাম, নীল রং, ব্যাস হয়ে গেলো। এবার আমি এটাকে সিলেক্ট করি, আবার সরি এটা সিলেক্ট করা ছিল না, এই এই হয়ে গেছে, ব্যাস। এখন ওর সবুজাব কালারটা একটু বেশি, এখানে সবুজাব কালারটা একটু কম, আমরা এটাকে কি করব, এগুলোকে আর একটু মাঝখানের দিকে চেপে দিব, ব্যাস। তাহলে কি হবে, সবুজাব কালারটা এখানেও বাড়বে, মাঝখানে সাদাটাকে আমরা একটু অপাসিটি আর একটু কমাই দেই, ব্যাস, সরি অপাসিটি কমানো যাবে না, ব্যাস এই নর্মাল। তাহলে ওরা যেটা করছে বাস, বা এগুলোকে আর কমিয়ে দিলে সুন্দর, ব্যাস যায় নাই। এই আস্তে আস্তে যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তখন দেখবেন এটা করা সহজ। যেমন এখানে নীল রংটা একটু কম, বা এখানে নীল রং আরেকটা দেওয়া উচিত, এখানে আরেকটা দেওয়া উচিত, হয়ে গেছে। মিডলটা সিলেক্ট করছেন কিভাবে, এই মিডলটা, এই মিডলটা আমি সিলেক্ট করে এটা ধরে রাখছি, এটা তো গ্রেডিয়েন্টের ইফেক্ট আছে, তো এটাতে দেখাবে কি কি রং আছে। এখন আমি যে যে রংটা দিব ওই রংটাকে একটু ডান বাম করে দিলেই বাস ওইখানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এই আমি করে ফেলছি। আচ্ছা ওইখানে এটা বেশি নীল, আমরা কি করব, যখন গ্রেডিয়েন্টের ইফেক্টটা দিব, এই গ্রেডিয়েন্টের ইফেক্টটা তো এখন ফুলফিল পুরো পেয়ে যায়, আমি যদি এতটুকুর মধ্যে দিই, শুধু এতটুকুতে দিলাম, তাহলে এইখানে পুরো কালারটা দেখাবে, ঠিক আছে। বা আমি যদি পুরোটাতে দিই তাহলে একটু পুরো কম কাজ করবে, একটু বেশি কাজ করবে, বা যদি এখান থেকে এখানে দিই, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এগুলো ঠিক হবে। হ্যাঁ অল্প একটু দিলাম, তাহলে গেল আমার কি বুঝাই কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটার কাজটাও শেষ, এই দুইটা কার্ড। তো বাকি আমরা যে কার্ডগুলো আমাদের সামনে আছে এগুলোর কাজ করব, আর ছবির কাজটাও পরে দেখাবো, পরে কাজ কীভাবে ছবি অ্যাড করতে হবে। বাকি আপনারা অনেকক্ষণ দেখছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।